তো আশা করি ভালো আছো। তো এর আগে আমি তোমাদের ক্লাস যে পড়াগুলো পড়িয়ে দিয়েছিলাম সেই পড়াগুলো তোমরা বাড়িতে খুব মনোযোগ সহকারে পড়েছো আশা করি। তো তোমাদের সামনে ফার্স্ট টার্ম পরীক্ষা চলে এসেছে, সেক্ষেত্রে তোমরা বাড়িতে অবশ্যই মনোযোগ সহকারে আরো পড়াশোনা করো। তো এর আগের ক্লাসে তোমাদের যে তৃতীয় অধ্যায় পড়াটি পড়িয়েছিলাম, দেখো যে পড়াটি ছিল বিজ্ঞান যখন মহাভারত, তো আজকে তোমাদের যে বাকি অংশটুকু আমি পড়িয়ে দিয়েছি সে চলো টোয়েন্টি ওয়ান পেজ বের করে নাও। সেক্ষেত্রে দেখো যে পড়াটি রয়েছে কোন মাছ গাছে পাশা বাঁধে, সেটি হলো শিডল মাছ। শিডল মাছ গাছে পাশা বাঁধে, কোন পাখি উড়তে উড়তে ডিম পাড়ে, সেটি হলো হোমা পাখি। হোমা পাখি উড়তে উড়তেই ডিম পাড়ে এবং ডিম পড়ার আগে বাচ্চাগুলি দেখবা যে বাচ্চাগুলি দেখা যায় চোখ ফুটে যায় এবং বাচ্চাটি উড়তে পারে। দূষিত রক্ত বলতে আমরা কি বলি, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে আমরা বলি দূষিত রক্ত। কোন স্থলচর প্রাণী শব্দ করতে পারে না, সেটি হলো জিরাফ। জিরাফ হলো স্থলচর প্রাণী যা শব্দ করতে পারে না। সবচেয়ে বড় সাপের নাম কি, বড় সাপের নাম হলো অ্যানাকোন্ডা, হলো সবচেয়ে বড় সাপ। মৌমাছি কোন শ্রেণী প্রাণী, মৌমাছি হলো অমেরুদণ্ডী প্রতঙ্গ শ্রেণী। একটি তরল ধাতু নাম কি, একটি তরল ধাতু নাম হলো পারল। জলে কঠিন ও গ্যাসীয় রূপ বলতে কি বলি, জলের কঠিন রূপ হলো যেমন যে রয়েছে, জলে কঠিন রূপ তোমরা দেখতে পারবে যেমন কি রয়েছে, জলে কঠিন রূপ হলো বরফ এবং গ্যাসীয় যে রূপ রয়েছে সেটি হলো বাষ্প। পৃথিবী থেকে কোন গ্রহকে সবচেয়ে উজ্জ্বল দেখা, সেটি হলো শুক্র গ্রহকে সব থেকে উজ্জ্বল দেখা। এবং এই গ্রহ ভোরবেলায় এটি নাম হলো কি, শুকতারা, এবং সন্ধ্যাবেলা সন্ধ্যা তারা। ছায়াপথ কি, অন্ধকার রাতে পরিষ্কার আকাশে উত্তর দক্ষিণে বিস্তৃত একটি প্রশান্ত আলোক পথ দেখা যায়, একেই বলা হয় ছায়াপথ। চাঁদে মানুষ বসবাস করতে পারে না কেন, কারণ চাঁদে জল বায়ু নেই বলে। বাতাসে চাপ মাপার যন্ত্রের নাম কি, বাতাসে চাপ মাপার যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। ঘরে বসে কোন যন্ত্রের সাহায্যে আমরা সিনেমা দেখি, সেটি হলো টেলিভিশন। দূরের মানুষের সঙ্গে কোন যন্ত্রের সাহায্যে আমরা কথা বলি, সেটি হলো টেলিফোন। এরপরে দেখো সবচেয়ে বড় সামুদ্রিক প্রাণী কোনটি, সবচেয়ে বড় সামুদ্রিক প্রাণী হলো আলবেডোটাস, হলো সবচেয়ে বড় সামুদ্রিক প্রাণী যা প্রশান্ত মহাসাগরে দেখা যায়। রাত্রের বেলায় বিড়ালের চোখ জল জল করে কেন, বিড়ালের চোখ টেপলটাম নামক একরকমের পদার্থের প্রলেপ থাকে, সেটি অন্ধকারে জল জল করে। কোন প্রাণী ডিম পারে কিন্তু বাচ্চাকে স্তন্যপান করা, সেটি দেখো ছবি রয়েছে প্লাটিপ্লাস বা হংসচঞ্চু যা ডিম পারে কিন্তু বাচ্চাকে স্তন্যপান করা। কোন প্রাণী রক্তের রং সাদা, সেটি হলো হরিণ, হরিণের রক্তের রং হলো সাদা। সবচেয়ে বিষাক্ত মাছ কোনটি, সেটি হলো স্টোন ফিশ। আমাদের বিষম লাগে কেন, খাওয়ার সময় খাদ্য বা পানীয় সামান্য কণা মাত্র যদি কোন রকমের খাদ্যনালীর মধ্যে প্রবেশ করে তখনই বিষম লাগে। আমাদের হাই ওঠে কেন, রক্তে অক্সিজেনের অভাব হলে আমাদের হাই ওঠে। কোন প্রাণী না খেয়ে নিঃশ্বাস প্রশ্বাস না নিয়ে অনেকদিন বাঁচতে পারে, সেটি হলো কচ্ছপ। না খেয়ে নিঃশ্বাস প্রশ্বাস না নিয়ে অনেকদিন বাঁচতে পারে। কোন মাছের তেল থেকে ওষুধ তৈরি হয়, সেটি হলো কড বা শার্ক মাছের তেল থেকে ওষুধ তৈরি হয়। কোন দেশে বিড়ালের লেজ নেই, সেটি হলো ম্যান দ্বীপে দেখা যায় বিড়ালের লেজ নেই। সবচেয়ে ছোট প্রতঙ্গ কোনটি, সেটি হলো অ্যালসিস, হলো সবচেয়ে ছোট প্রতঙ্গ। প্রবাল কি, এক ধরনের সামুদ্রিক কীটের মৃতদেহকে বলা হয় প্রবাল। গরুর নাকে বেশি ঘামে কেন, কারণ গরুর ধর্মগ্রন্থি তার নাকের মধ্যে থাকে, সেক্ষেত্রে গরুর নাক বেশি ঘামতে দেখা যায়। কোন গাছ সবচেয়ে বেশি দিন বাঁচে, সেটি হলো ধাওর গাছ যা প্রায় 4000 বছর বাঁচে এবং উই গাছ প্রায় 3000 বছর। কোন গাছ তুলি দিলে নাচে, সেটি হলো বন চারাল গাছ, তুলি দিলেও নাচে। কোন গাছের ফল আলো দেয়, সেটি হলো ফিলিপাইন দ্বীপপুঞ্জে দেখা যায় যে বাঙ্গিলুম ব্যাং নামক যে একটি গাছ সেই গাছের ফল আলো দেয়। কোন গাছে কাঁদে, অর্থাৎ একটি গাছ রয়েছে সেটি হলো দেখবে পাতা থেকে অবিরত জল পড়ছে, সেক্ষেত্রে সেটি হলো কোনারি দ্বীপের ললের গাছ, সেটি হলো অবিরত দেখা যায় সেই গাছটি কাঁদে। কোন গাছ কাঁদে, সেই গাছটি কাঁদে। কোন কোন গাছের কান্দ্র থেকে চারা বেরো, সেটি হলো আলু গদ কলা হলুদ আখ প্রভৃতি গাছের কান্ড থেকেও চারা হয়। রবার কি, রবার হলো হিরিয়া নামক এক ধরনের গাছের রস, সেটি হলো রবার। কোন কোন গাছ থেকে জীবনদায়ী ওষুধ পাওয়া যায়, সেটি হলো তুলসী এবং সর্পগন্ধা, আরও অনেক গাছ রয়েছে যেগুলি থেকে জীবনদায়ী ওষুধ পাওয়া যায়।
কোন প্রাণী চারটে পাকস্থলী? সেটি হলো গরু। গরুর হলো চারটে পাকস্থলী। আমাদের দেহে চামড়া ছোট ছোট আকৃতির যে ছোট ছোট যে ছিদ্রগুলি রয়েছে সেই ছিদ্রগুলি প্রায় 2 লক্ষেরও বেশি। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির মেরুদণ্ড কত লম্বা? প্রায় 45 সেন্টিমিটার লম্বা। একজন সুস্থ ব্যক্তির প্রতিদিন কত লিটার জল পান করা প্রয়োজন? একজন সুস্থ ব্যক্তির প্রতিদিন 4 লিটার জল পান করা প্রয়োজন। পাচন যন্ত্র কাকে বলে? খাদ্যের পরিপাকক্রিয়ায় সাহায্যকারী দেহ মধ্যস্থ যন্ত্রগুলিকে বলা হয় পাচন যন্ত্র। জটিল বা লিভার আমাদের দেহের কোন অংশে থাকে? দেহের ডান দিকের পাঁজরের শেষের প্রান্তে, নিচের পেটের ওপরে। দেখা জর্জিতে ছুটিতে এখানে দেওয়া হয়েছে। ফুসফুসের কাজ কি? ফুসফুস বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে এবং শরীরের যে দূষিত রক্ত সেটিকে পরিশুদ্ধ করে, সেটি কাজই হলো ফুসফুসের। মানব দেহের প্রধান রেচন অঙ্গের নাম কি? মানব দেহের প্রধান রেচন অঙ্গ হলো কিডনি বা বৃক্ক। মানুষের দাঁত কি দিয়ে তৈরি? সেটি হলো চুন জাতীয় পদার্থ দিয়ে মানুষের দাঁত তৈরি। রক্ত কি? রক্ত এক রকমের লাল তরল পদার্থ। রক্তকে লাল দেখা কেন? রক্তে লোহিত কণিকা বা হিমোগ্লোবিন থাকে বলে রক্তের রং লাল দেখায়। লোহিত রক্ত কণিকার কাজ কি? অক্সিজেন ও খাদ্য রস শরীরের প্রতিটি স্থানে পৌঁছে দেওয়া হলো এর কাজ। লোহিত রক্ত কণিকা কোথায় তৈরি হয়? সেটি হলো অস্থি মজ্জায় লোহিত রক্ত কণিকা তৈরি হয়। শ্বেত রক্ত কণিকার কাজ কি? শরীরের মধ্যে রোগ জীবাণু প্রবেশ করলে তার বিরুদ্ধে লড়াই করাই হলো এর কাজ এবং শরীরকে সুস্থ রাখা। আমাদের গলার মধ্যে কয়টি নালী? দুটি নালী, একটি হলো খাদ্য নালী, অপরটি হলো শ্বাস নালী। রক্তের কয়টি বিভাগ ও কি কি? রক্তের হলো চারটি বিভাগ, এ বি, এবি ও ও। কোন বিভাগে রক্তকে সর্বজনীন গ্রহিতা বলা হয়? এ বিভাগে রক্তকে বলা হয় সর্বজনীন গ্রহিতা। কোন বিভাগে রক্তকে সর্বজনীন দাতা বলা হয়? ও বিভাগে রক্তকে সর্বজনীন দাতা বলা হয়। টেলিভিশন কে আবিষ্কার করে? ফ্রান্সের লুই ব্রেল 1929 খ্রিস্টাব্দে। এরপর দেখো অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করে? হল্যান্ডের বিজ্ঞানী জ্যাকোরিয়া 1590 খ্রিস্টাব্দে তিনি অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। টেলিফোন কে আবিষ্কার করে? সেটি হলো আমেরিকার গ্রাহাম বেল 1876 খ্রিস্টাব্দে। ছাপাখানার যন্ত্র কে আবিষ্কার করে? জার্মানের বিজ্ঞানী জোহান গুটেনবার্গ 1864 খ্রিস্টাব্দে তিনি ছাপাখানার যন্ত্র আবিষ্কার করেন। তো একটু বিষয়গুলো তোমরা দেখে নেবে। এরপরে যেমন রয়েছে আর কি, যেমন রিক্টার স্কেল দিয়ে কি পরিমাপ করা হয়? রিক্টার স্কেল দিয়ে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। বৃহস্পতি উপরে আছড়ে পড়া ধূমকেতু নাম কি? সেটি হলো হেলির ধূমকেতু। এরপরে দেখো কি রয়েছে, সেটি হলো রেফ্রিজারেটর কি? এখান থেকে তোমরা যে দিকটি একটু পড়বে সেটি হলো রেফ্রিজারেটর কি? খাবারের জিনিস ঠান্ডা রাখতে বিশেষভাবে তৈরি এক ধরনের বৈদ্যুতিক প্রক্রিয়াযুক্ত আলমারি বিশেষকে বলা হয় রেফ্রিজারেটর। পেনিসিলিন কি? এক প্রকার ছত্রাক জাতীয় ঔষধ। 1945 খ্রিস্টাব্দে হল্যান্ডে তার আলেকজান্ডার ফ্লেমিং এটি আবিষ্কার। রেডিয়াম কি? এক ধরনের মূল্যবান ও দুষ্প্রাপ্য তেজস্ক্রিয় ধাতু, সেটি হল রেডিয়াম। ইথার কি? মহাশূন্য পরিবেশ অতি সূক্ষ্ম যে পদার্থ বিশেষ। এরপর দেখো আবিষ্কার আবিষ্কার দেশ ও খ্রিস্টাব্দ। বেনিসিলিন, আলেকজান্ডার ফ্লেমিং, আমেরিকা 1928 খ্রিস্টাব্দে। এই দিকগুলি তোমরা একটু বাড়িতে দেখে নিবে। এরপরে দেখো বেরোনিচার টরিসেলি ইটালিতে 1644 খ্রিস্টাব্দে। দূরবীক্ষণ যন্ত্র এর আগে আমরা পড়েছিলাম জ্যাকেরিয়া জ্যানসেন হল্যান্ড 1590 খ্রিস্টাব্দে। তো এর আগে যে পড়াটা আমরা পড়েছি সেই বিষয়গুলি তোমরা যদি বাড়িতে পড়ো তো বিষয়গুলি তোমরা এমনিতে যে মৌসুমী প্রশ্নগুলি তোমরা সলভ করে নিতে পারবে, কারণ পড়ার মধ্যে রয়েছে প্রশ্নগুলির উত্তর। সঠিক উত্তর পেপার আছে রাইট ডাউন, এই বিষয়গুলি তোমরা পারো। যেমন পাবে রবার হলো হিবিয়া নামক গাছের রস। তারপরে দেখো এ বি বিভাগে রক্তকে সর্বজনীন গ্রহিতা বলা হয়। তারপরে দেখো বিজ্ঞান শব্দের অর্থ কি? ইতিহাস ক্ষমতা না জ্ঞান, সেটি হলো জ্ঞান, অবশ্যই জ্ঞান হবে। তারপরে দেখো কেঁচো মাছি না পড়ি এর হাঁটুতে কান থাকে, সেটি হলো পড়ি, পড়িং এর হাঁটুতে কান থাকে, সেটি হলো এভরিডে ইংলিশ কনভার্সেশন। এই বিষয়টির বইটি তোমরা বের করে নাও পেজ 9-11। তো শুরু করতে যাচ্ছি পেজ নম্বর 9। তো বের করে নাও আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের জাতীয় পতাকা। হোয়াট ডু উই কল আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ? আমাদের ন্যাশনাল ফ্ল্যাগকে যে কি নামে অভিহিত করা হয়? উই কল আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইন দা টি কালার, অর্থাৎ তিরঙ্গা। হাউ মেনি কালার্স ডাজ
আবার ন্যাশনাল ফ্ল্যাগের কতগুলি কালার রয়েছে জাতীয় পতাকায়? ইট হ্যাজ থ্রি কালার, অর্থাৎ তিনটি কালার রয়েছে। তারপরে দেখো, নেম দি কালার অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, যে কালারগুলি রয়েছে তার নাম বলো। দে আর স্যাফরন, হোয়াইট অ্যান্ড গ্রিন, গেরুয়া সাদা এবং কি রয়েছে আরেকটি সবুজ। হোয়াট ইজ দি অ্যারেঞ্জমেন্ট অফ দ্য কালার ইন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগের যে কালারগুলি সেটি কোথায় কোন কালার? স্যাফরন ইজ এট দ্য টপ, অর্থাৎ গেরুয়ার রং সেটি উপরে। হোয়াট ইজ দ্য মিডিল, অবস্থিত হোয়াইট কালার, হোয়াইট কালার ইজ দি মিডিল, অ্যান্ড গ্রিন এট দ্য বটম, অর্থাৎ গ্রিনটি রয়েছে নিচে। হোয়াট দ্য স্যাফরন স্টেন্ট, অর্থাৎ যে স্যাফরন কি আমরা এখানে গেরুয়ার করতে কি স্যাফরন স্টেন্ট ফর স্যাক্রিফাইস অফ যে ফর দি মাদারল্যান্ড, অর্থাৎ যে মাতৃভূমির জন্য সে। হোয়াট দ্য হোয়াইট স্টেন্ট ফর সাদার প্রতিনিধি, হোয়াইট স্টেন্ট অফ পিউরিটি অ্যান্ড ট্রাস্ট, অর্থাৎ বিশুদ্ধতা, অর্থাৎ সত্যের প্রতীক, অর্থাৎ সত্য এবং বিশুদ্ধতা। হোয়াট ডাজ গ্রিন স্ট্যান্ড ফর, অর্থাৎ গ্রিন বলতে কি সবুজের প্রতীক, গ্রিন স্ট্যান্ড ফর যে প্রসপেরিটি অ্যান্ড ন্যাচারাল বাউন্ডারি, অর্থাৎ সমৃদ্ধি ও প্রতীকী অনুগ্রহ। হোয়াট ইজ দি হোয়াট ইজ দেয়ার ইন দ্য সেন্টার অফ প্লেস, অর্থাৎ যে মাঝখানে কি রয়েছে জাতীয় পতাকা। এরপরে দেখো, হোয়াট কালার ইজ দ্য হোল, অর্থাৎ যে জাতীয় পতাকা যে চক্রটি সেটি কালার কি? দ্য হোল ইজ ব্লু, অর্থাৎ যে চক্রটি রয়েছে তার কালার হলো নীল। হাউ মেনি স্ট্রোকস আর দে আর ইন দ্য হোল, অর্থাৎ যে কতগুলি টাকা রয়েছে সেটি হলো দে আর 24 স্ট্রোক ইন দ্য হোল, অর্থাৎ যে টাকা রয়েছে সেটি হলো 24টি, যে টাকা সেটির মধ্যে যে দেখতে হবে চোখের মধ্যে 24টি এরকম দাঁত রয়েছে। হোয়াট ডাজ দ্য হোল স্ট্যান্ড ফর? দ্য হোল রিপ্রেজেন্ট দ্য অশোক চক্র, অর্থাৎ সেটি প্রতীক ছিল অশোক চক্রের, অ্যান্ড ইজ দ্য হোল অফ লাইফ, সেটি হলো জীবনের প্রতীকী। হোয়াট ইজ আওয়ার ডিউটি টুয়ার্ডস দ্য ফ্ল্যাগ, জাতীয় পতাকার প্রতি আমাদের কর্তব্য কি? উই মাস্ট অনার আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকার প্রতি আমাদের অবশ্যই সম্মান জানাতে হবে। কৃষ্ণ টেন রেকর্ড স্টেট অ্যাট ক্যাপিটাল, অর্থাৎ রাজ্য এবং রাজধানী। হোয়াট ইজ দি ক্যাপিটাল অফ তামিলনাড়ু, তামিলনাড়ুর রাজধানী কোথায়? দি ক্যাপিটাল অফ তামিলনাড়ু ইজ দ্য চেন্নাই, তামিলনাড়ুর রাজধানী অবস্থিত চেন্নাই। হোয়াট ইজ দি ক্যাপিটাল অফ কেরালা, কেরালার রাজধানী কোথায়? দি ক্যাপিটাল অফ কেরালা ইজ তিরুবনন্তপুরমে অবস্থিত কেরালার রাজধানী। হোয়াট ইজ দি ক্যাপিটাল অফ কর্ণাটক, কর্ণাটকের রাজধানী কোথায়? ব্যাঙ্গালোর ইজ দি ক্যাপিটাল অফ কর্ণাটক, ব্যাঙ্গালোর হলো কর্ণাটকের রাজধানী। হোয়াট ইজ দি ক্যাপিটাল অফ অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের রাজধানী কোথায়? হায়দ্রাবাদ ইজ দি ক্যাপিটাল অফ অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ হলো অন্ধ্রপ্রদেশের রাজধানী। হোয়াট ইজ দি ক্যাপিটাল অফ মহারাষ্ট্র, মহারাষ্ট্রের রাজধানী কোথায়? দি ক্যাপিটাল অফ মহারাষ্ট্র ইজ মুম্বাই, মুম্বাই অবস্থিত কোথায়? মুম্বাই হলো মহারাষ্ট্রের রাজধানী। হোয়াট ইজ দি ক্যাপিটাল অফ গুজরাট, গুজরাটের রাজধানী কোথায়? গুজরাটের রাজধানী হলো গান্ধীনগর, গান্ধীনগর ইজ দি ক্যাপিটাল অফ গুজরাট, গুজরাটের তাহলে রাজধানী গান্ধীনগর। হোয়াট ইজ দি ক্যাপিটাল অফ রাজস্থান, রাজস্থানের রাজধানী কোথায়? জয়পুর ইজ দি ক্যাপিটাল অফ রাজস্থান, রাজস্থানের রাজধানী অবস্থিত জয়পুরে। হোয়াট ইজ দি ক্যাপিটাল অফ হরিয়ানা, হরিয়ানার রাজধানী কোথায়? চণ্ডীগড় ইজ দি ক্যাপিটাল অফ হরিয়ানা, চণ্ডীগড় হলো হরিয়ানার রাজধানী। হোয়াট ইজ দি ক্যাপিটাল অফ হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশের রাজধানী কি? দি ক্যাপিটাল অফ হিমাচল প্রদেশ ইজ সিমলা, হিমাচল প্রদেশের রাজধানী হলো সিমলা। হোয়াট ইজ দি ক্যাপিটাল অফ উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের রাজধানী কোথায় অবস্থিত? দি ক্যাপিটাল অফ উত্তরপ্রদেশ ইজ লখনৌ, উত্তরপ্রদেশের রাজধানী অবস্থিত লখনৌতে। হোয়াট ইজ দি ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের রাজধানী কোথায়? ক্যালকাটা ইজ দি ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের কলকাতা রাজধানী, পশ্চিমবঙ্গের রাজধানী হলো কলকাতা। হোয়াট ইজ দি ক্যাপিটাল অফ ত্রিপুরা, ত্রিপুরার রাজধানী কোথায়? আগরতলা ইজ দি ক্যাপিটাল অফ ত্রিপুরা, আগরতলা হলো ত্রিপুরার রাজধানী। হোয়াট ইজ দি ক্যাপিটাল অফ নাগাল্যান্ড, নাগাল্যান্ডের রাজধানী কোথায়? দি ক্যাপিটাল অফ নাগাল্যান্ড ইজ কোহিমা, কোহিমা হলো নাগাল্যান্ডের রাজধানী। হোয়াট ইজ দি ক্যাপিটাল অফ বিহার, বিহারের রাজধানী কোথায়? পাটনা,
পাটনা ইজ দি ক্যাপিটাল অফ বিহার, বিহার দেখো যে বিহারের রাজধানী হলো পাটনা। এরপরে দেখো ইলিভেন্থ দিয়েছে মধ্যে দিয়েছে ফেমাস সাইট ইন ইন্ডিয়া, ভারতের কিছু দর্শনীয় স্থান। হোয়ার ইজ দি যে শালিমার বাগ, শালিমার বাগ কোথায় অবস্থিত? শালিমার বাগ অবস্থিত দা শালিমার বাগ ইন দা শ্রীনগর, শালিমার বাগ অবস্থিত শ্রীনগরে। হোয়ার ইজ দি ফেমাস বিষ্ণু দেবী টেম্পল, বিষ্ণু দেবীর মধ্যে কোথায় অবস্থিত? জম্মুতে। দি বিষ্ণু দেবী টেম্পল ইজ ইন জম্মুতে অবস্থিত। হোয়ার ইজ অজন্তা অ্যান্ড এলোরা কেভার ইন সিচুয়েট, অজন্তা এলোরা কোথায় অবস্থিত সেটি, সেটি হলো দ্য অজন্তা এলোরা কেভার আর সিচুয়েটেড ইন ঔরঙ্গাবাদে অবস্থিত। হোয়ার ইজ দ্য মীনাক্ষী টেম্পল, মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত সেটি হলো দ্য মীনাক্ষী টেম্পল ইজ ইন মাদুরাই, মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? মাদুরাই। হোয়ার ইজ দ্য আনন্দ ভবন, আনন্দ ভবন কোথায় অবস্থিত? দি আনন্দ ভবন ইজ ইন এলাহাবাদ, এলাহাবাদে রয়েছে আনন্দ ভবন। হোয়ার ইজ দি কুতুব মিনার, কুতুব মিনার কোথায়? কুতুব মিনার দি কুতুব মিনার ইজ ইন দিল্লি, কুতুব মিনার কোথায় অবস্থিত? দিল্লিতে। হোয়ার ইজ দি যে রয়েছে কোথায়? বৃন্দাবন গার্ডেন, বৃন্দাবন গার্ডেন কোথায়? দি বৃন্দাবন গার্ডেন ইজ ইন মহীশূর, বৃন্দাবন গার্ডেন রয়েছে মহীশূরে। হোয়ার ইজ ইন চিল্কারদ, অর্থাৎ চিল্কারদ কোথায়? চিল্কারদ রয়েছে দেখো উড়িষ্যা নিয়াতা ভুবনেশ্বর, উড়িষ্যার ভুবনেশ্বরে রয়েছে চিল্কারদ। হোয়ার ইজ দি বিরলা প্লাটিনাম, বিরলা প্লাটিনিয়াম কোথায় অবস্থিত? দা বিরলা প্লাটিনিয়াম ইজ দা ক্যালকাতায় অবস্থিত। হোয়ার ইজ দা টাওয়ার অফ সাইলেন্স, টাওয়ার অফ সাইলেন্স কোথায় দেখা যায়? সেটি হলো দি টাওয়ার অফ সাইলেন্স ইজ ইন মুম্বাই রয়েছে, সেটি কোথায় রয়েছে? মুম্বাই। হোয়ার ইজ দা গোল গম্বুজ, গোল গম্বুজ কোথায় অবস্থিত? গোল গম্বুজ বিজাপুরে অবস্থিত। দি গোল গম্বুজ ইজ ইন বিজাপুর, অর্থাৎ গোল গম্বুজ দেখতে পাওয়া যায় কোথায়? বিজাপুরে। হোয়ার ইজ দি রেড ফোর্ট, অর্থাৎ লাল কেল্লা কোথায় অবস্থিত? দি রেড ফোর্ট ইজ ইন দিল্লি, রেড ফোর্ট দিল্লিতে রয়েছে। তো এরপরে দেখা রয়েছে যে পড়াটি লার্জেস্ট স্মলেস্ট হাইয়েস্ট অ্যান্ড লংগেস্ট, এই পড়াটি আমরা তোমাদের নেক্সট ক্লাসে আলোচনা করে দেবো। তো আজকে তোমাদের যে পড়াগুলো আমরা পড়িয়েছি সেই বিষয়গুলি তোমরা বাড়িতে মনোযোগ সহকারে পড়ো, কেননা পরীক্ষা তোমাদের সামনে চলে এসেছে, সেক্ষেত্রে তোমাদের খুব মনোযোগ সহকারে পড়তে হবে, কেননা ভালো করে না পড়লে তোমরা পরীক্ষায় ভালো লিখতে পারবে না, সেক্ষেত্রে তোমরা বাড়িতে অবশ্যই পড়াশোনা করো। তো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।